হ্যালো বন্ধুরা, আমি আজকে এপসম সল্ট সম্বন্ধে কথা বলছি। এপসম সল্ট একটা এমনই জিনিস যা গাছে ব্যবহার করলে গাছ একদম ম্যাজিকের মতন কাজ করবে। এটা আমি মাসে একবার ব্যবহার করবই গাছে, একদম ডেট অনুযায়ী ব্যবহার করি। এপসম সল্টটা দেখতে অনেকটা চিনির মতো, দেখুন এইরকম দেখতে অনেকটা চিনির দানা যেরকম সেই রকম। এটা যে কোনো ফার্টিলাইজার দোকানে এপসম সল্ট বললে বা কোনো মেডিকেল ফার্মেসিতে ম্যাগনেসিয়াম সালফেট নামে পরিচিত এটা বললেই আপনাকে দিয়ে দেবে। এই হলো এপসম সল্ট, চিনির দানার মতো দেখতে। এটা গাছে প্রত্যেক মাসে 1 লিটার জলে, এরকম একটা স্প্রেয়ার নেবেন, স্প্রেয়ারে 1 লিটার জলে 1 চামচি নিয়ে সেটাকে ভালো করে গুলে ঝাঁকিয়ে প্রত্যেকটা গাছে সকালবেলা সূর্য ওঠার আগে বা সূর্য ডোবা পরে বিকেলের দিকে সন্ধ্যের দিকে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন মাসে একবার। এটা আমি করে থাকি, এতে খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। পুরো গাছ ম্যাজিকের মতন কাজ করে। এটা গাছের সমস্ত ড্রেস বা গাছ একটু ঝিমিয়ে পড়েছে, মানে ম্যাগনেসিয়াম সালফেটের অভাবটা মিটিয়ে দেয় গাছে অনুখাদ্য হিসেবে। গাছ খুব সুস্থ সবল থাকে, গাছের পাতা ঝকঝকে হয়ে যায়, এসব আমি লক্ষ্য করেছি। এটা আমার অভিজ্ঞতায় আমি এটা লক্ষ্য করে আমিও নানান রকম বাগানের কাছ থেকে পরামর্শ নিয়েই কাজ করি। আমার অভিজ্ঞতায় এটা খুব আমার বাগানে উপকার হয়েছে। আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। এই এপসম সল্ট 1 চামচের বেশি দেবেন না, 1 লিটার জলে 1 চামচ দেবেন, তার বেশি দেবেন না। ঝাঁকিয়ে প্রতিটা গাছে স্প্রে করে দেবেন, দেখবেন ম্যাজিকের মতন কাজ করবে। এটা মাসে একবারই করবেন।